হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় শ্রেণীর আমরা আমার বই থেকে প্রথম পুরস্কার আচ্ছা স্বপন লেখা এটা কিন্তু আমরা পড়বো দেখো স্বপনবুরোর থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে তো এটা আমরা পড়ব এর ভেতরে কী কী প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিছু প্রশ্ন উত্তর অর্থ লাস্টে আমরা যেহেতু এর কোনো প্রশ্ন উত্তর দেওয়া নেই সো সেগুলো নিয়ে লাস্টে আমরা কিন্তু আলোচনা করব ওকে ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অল করে দাও নোটিফিকেশান অনেক সময় তোমাদের অল হয় না সো ভিডিওটা লাইক করে রেখো যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে চলে যায় ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আলোচনার বিষয় তো বলেই দিলাম আচ্ছা তোমাদের সিলেবাস যেটা আছে সিলেবাসটা আমি একবার তোমাদেরকে বলে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে আমার বইয়ের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে আমি পেজ নম্বরটা বলে দিচ্ছি পেজ নম্বর একশো মানে ওয়ান থেকে দুশো তিয়াত্তর অর্থাৎ টু পর্যন্ত মনে থাকবে একশো উনআশি থেকে দুশো তিয়াত্তর পেজ পর্যন্ত আমার বইয়ে কিন্তু রয়েছে আমাদের ঠিক আছে তো এটা ভালো করে আমাদের পড়তে হবে সহজ পাঠেরটাও তোমরা জানো সাঁইত্রিশ নম্বর পেজ থেকে ছাপ্পান্ন নম্বর পেজ পর্যন্ত সহজ পাঠেও কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে ওকে তোমাদের স্বাস্থ্য শরীর শিক্ষাতে তেতাল্লিশ কাঠ থেকে তেষট্টি পর্যন্ত রয়েছে তো এগুলো কিন্তু ভালো করে পড়বে এখন কিন্তু আমরা আমার বই থেকে কী পড়ছি না প্রথম পুরস্কার প্রশ্ন কি কি হতে পারে সেটা বলছি ওকে শুরু করা যাক ভিডিওটা লাইক করে দিও দেখো কি বলছে আর এর আগে অনেক গল্প আমি আলোচনা করে দিয়েছি সব তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে বলছে প্রথম পুরস্কার স্বপনবুরো লেখা রবীন্দ্রনাথ তার জীবনে প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তাহলে রবীন্দ্রনাথ তার ঠিক জীবনের প্রথম পুরস্কার কার কাছ থেকে পেয়েছিল না তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে একটি গান রচনা করার জন্যে বাবা ছেলেকে এই পুরস্কার প্রদান করেছিলেন যদি বলে প্রশ্ন আসে যে দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম পুরস্কার কেন দিয়েছিলেন তো লিখতে পারবো আমরা একটি গান রচনা করার জন্য এই ঘটনাটি একটি ঐতিহাসিক ব্যাপার কে জানে এই পুরস্কার প্রেরণা লাভ করেই রবীন্দ্রনাথ পরবর্তীকালে নোবেল প্রাইজ বা নোবেল পুরস্কার পেয়েছিলেন কি না বলছে বাবা যে ওকে এত ইন্সপায়ার করেছিল অর্থাৎ বাবা যে তাকে অনুপ্রেরণা দিয়েছিল একটা পুরস্কার দেওয়ার পরও খুব বাবা তাকে অনুপ্রেরণিত করেছিল তার ফলেই হয়তো বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিল আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল তো বলছে এর থেকেই বোধ তিনি প্রেরণা পেয়েছিলেন কি বলছে দেখো উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি একটি নাটিকা রচনা দিলাম ওকে তোমরা পঁচিশে বৈশাখে অভিনয় করতে পারবে তো কবি এখানে সরি লেখক এখানে বলছেন যে ওই ঘটনাকে কেন্দ্র করেই লেখক একটা নাটক এখানে দিয়ে দিয়েছেন আমাদের মানে একটা কনভার্সেশান তো এটা তো নাটকটা এখানে দিয়েছে আমাদের সেটা বলছে যে যে কোনো আমরা একটা পঁচিশে বৈশাখ অনুষ্ঠানে হোক আমরা সেটা পাঠ করতে পারবো বা অভিনয় করতেও পারবো স্কুলেও সাংস্কৃতিক অনুষ্ঠানেও করতে পারবো ওকে কি বলছে দেখো বলছে চুঁচুড়ার গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ দূরে গঙ্গা দেখা যাচ্ছে ছাদের রেলিংয়ে ছাড়িয়ে কয়েকটি নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে বলছে চুচুড়ায় গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ কোথায় না চুচুড়ায় ওকে দূরে গঙ্গা দেখা যাচ্ছে সেই বাড়িটার থেকে দূরে গঙ্গা দেখা যায় আমরা ছবিতেও দেখতে পাচ্ছি একটা সুন্দর বাড়ি সেই বাড়ির ছাদ থেকে দেখো গঙ্গা নদীকে দেখতে পাওয়া যায় একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে তো গঙ্গা নদী বলছে নদীকে দেখতে পাওয়া যাচ্ছে ছাদের রেলিং ছাড়িয়ে কয়েকটা নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে আছে ভোরবেলা আকাশে সবে সূর্য উঠেছে নানা রকমের পক্ষী পাখালির গান শোনা সরি ডাক শোনা যাচ্ছে তো বলছে কি ভোরবেলার সময় অনেক নারকোল গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর মনোরম পরিবেশ একটা সুন্দর পরিবেশ ঠিক আছে বলছে পাখির কুজন শোনা যাচ্ছে মানে পাখিদের ডাক শোনা যাচ্ছে ওকে ভোরবেলার পরিবেশটি ভারী মধুর এই ভোরবেলার পরিবেশটা কেমন এটা কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় ওকে তো ভারী মধুর ঠিক আছে তখন আমরা লিখতে পারবো ভোরবেলায় সেখানে আকাশে সূর্য উঠেছে নানা রকমের পাখির ডাক শোনা যাচ্ছে সে কাছে ছাদের কাছে দাঁড়িয়ে অনেক নারকোল গাছে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর নদী দেখা যাচ্ছে একটা ভারী ভোরবেলার পরিবেশটা ভারী মধুর এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো ওকে নেক্সট প্রশ্ন দেখো কিশোর রবি তার জ্যোতি দাদার ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন কিশোর রবি আর তার জ্যোতি দাদা তাহলে কে কে ছাদে পাইচারি করছিল না রবি কিশোর বলেছে মানে ছোট আর কি সেই জন্য বলছে কিশোর রবি আর তার দাদা কি করছিল না ছাদে ঘুরে বেড়াচ্ছিলো বা পাইচারি করে বেড়াচ্ছিলো রবি এবার রবি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আর কি এই যে রবির ছবি দিয়েছে রবি বলছে জানো জ্যোতি দাদা চুচুড়ায় এই গঙ্গার ধারের বাড়িতে এসে আমার কি যে ভালো লাগে সরি কী যে ভালো লাগছে তোমায় কি বলবো তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বা রবি বলছেন ছোটোবেলায় যে চুঁচুরা যেন দাদা এই যে চুচুড়ায় বেড়াতে এসে এই নদীর ধারেই বাড়িতে থাকতে আমার খুব ভালো লাগে মনে হচ্ছে সারা পৃথিবী যেন আমার কানে কানে গান হয়ে ধরা দিয়েছে এই যে প্রকৃতির মধুর হাওয়া বাতাস চারদিকে একটা সুমধুর একটা পরিবেশ যেন মনে হয় কবির মনে হচ্ছে যেন তার কানে কানে যেন গান হয়ে ধরা দিয়েছে না গান শুনিয়ে যাচ্ছে আর কি কবিকে ওকে নেক্সট কি বলছে দেখো বলছে মাথার উপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতায় বলছে মাথার উপরের যে আকাশটা অর্থাৎ আকাশের কথা বলছে সে যেন কবির সঙ্গে বন্ধুত্ব পাতা পাতাচ্ছে ঠিক আছে বোঝা গেল মিতালি কথাটার অর্থ হচ্ছে যাকে আমরা বলতে পারি মিতালি মানে বন্ধুত্ব যাকে বলা হয় ওকে নেক্সট গঙ্গার উপর দিয়ে যখন তখন পালতোলা নৌকা চলে যায় আমার মনে হয় যেন ওদের সঙ্গে নিরুদ্দেশে যাত্রা করি বলছে গঙ্গার উপর থেকে পালতোলা তোলা নৌকো চলে যাচ্ছে তখন মনে হচ্ছে যে ওদের সঙ্গে বন্ধুত্ব করে মানে ওই সেই নৌকোগুলোর সঙ্গে কবি মনে হয় একটা মিতালি পাতাতে বন্ধুত্ব পাতাতে ভেসে যেতে সেটাই বলছে নেক্সট কি বলছে দেখি আর এই যে সকালবেলা নাম না জানা পাখিরা সব ডেকে যাচ্ছে আমার মনে হচ্ছে ওরা যেন সবাই আমার কানে নতুন সুর শুনিয়ে যাচ্ছে বলছে সকালবেলা যেই নাম না জানা অর্থাৎ অনেক পাখি উড়ে বেড়াচ্ছে তো সবার নাম জানে না তো নাম না জানা যে পাখিরা ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন কানের কাছে মানে সবাই যেন এই কবির কানের কাছে সুর শুনিয়ে যাচ্ছে কত সুর যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে তোমায় কী বলবো দাদা বলছে রবি বলছে যে কত সুর যে তার হৃদয়ে বাসা বেঁধেছে অর্থাৎ ঘর করেছে বা হৃদয়ে সেই সুরগুলো সৃষ্টি হয়েছে কবি হৃদয় সেটা দাদাকে কি আর বলবে আর কি কেবলই মনে হচ্ছে সারা জীবন আমি শুধু গান শুনিয়ে যাই বলছে এত সুর কবি বেঁধে ফেলেছে কবি সারা জীবনে এত কবিতা লিখেছিলেন এত গান গেয়েছিলেন যে আমরা সারা জীবনে পড়েও শেষ করতে পারবো না তিনি এত লিখে গেছেন ঠিক আছে তো এই যে প্রকৃতির থেকে তার মধ্যে এত সুরের সৃষ্টি হয়েছে মনে হচ্ছে শুধু গান লিখেই যায় আর লিখেই যায় ঠিক আছে আমাদের রবি ঠাকুর একদম ছোটোবেলার থেকে একদম জন্মের থেকে তার মৃত্যুর দিনের আগে পর্যন্ত কিন্তু তিনি লিখে গেছেন তিনি সারা জীবন লিখেছেন শুধু নেক্সট কি বলছো দেখো জ্যোতি চুচুড়ায় এসে নতুন কোন গান বাজলি রবি জ্যোতি তার ভাইকে জিজ্ঞেস করছে রবিকে জিজ্ঞেস করছে যে চুচুড়ায় এসে কোথায় গিয়েছিল তারা চুচুড়ায় চুচুড়ায় এসে কোনো গান বাজলি রবি তোর গানের সঙ্গে বাজাতে আমার খুব ভালো লাগে বলছি তুই গান গাইলে আমার বাজাতে খুব ভালো লাগে রবি রবি বলছে হ্যাঁ জ্যোতি দাদা সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াশাঁকোতে এখানে এসে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন ছন্দের নতুন সুরের গান তৈরি করে ফেলেছি বলছে তুই কি কোনো দাদা জিজ্ঞেস করেছে তুই কি কোনো গান বাদলি তখন রবি বলছে আমি প্রচুর গান বেঁধেছি জোড়াশাকো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় কলকাতায় ঠাকুর ঠাকুরবাড়িতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তো তো বলছে জোরাসাঁকোর থেকে একটা গানের খাতা তিনি নিয়ে এসছেন ঠিক আছে তো বলছে খাতাটা এত তিনি লিখেছেন পেন্সিল দিয়ে শুধু লিখেই গেছেন যে পুরো খাতাটাই যেন ভর্তি হয়ে গেছে ওকে জ্যোতি আমায় শোনাবি নে সেই সব গান রবি বলছে জ্যোতি বলছে আমায় সেই গান শোনাবি না তখন রবি কি বলছে দেখো রবি বলছে নিশ্চয় যেসব গানে সুর দিতে পারিনি শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো তুমি বাজাবে আমি নতুন করে তাতে সুর যোগাবো বলছে যেসব অনেক গান লিখেছে তো কিছু গানের এখনও সুর দিতে হয়নি গান তো শুধু লিখলেই হয় না যারা গান গাও ভালো করে বুঝবে গানের সঙ্গে তার সঙ্গে একটা ছন্দ লাগে তাল সুর লাগে তো বলছে সেই গানের সঙ্গে সুরটা কিন্তু সেভাবে এখনও কিছু গানের দিয়ে ওটা হয়নি তো তুমি যখন বাজাবে জ্যোতি দাদা তো বাজাতো তবলা বাজাবে তো বলছে তুমি যখন বাজাবে তখন আমি তার সঙ্গে সুর যোগাবো ওকে এবার জ্যোতি বলছে জ্যোতি মানে ওর দাদা বলছে ঠিক আছে আজ দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি রবি আমি বলছি আজ দুপুরবেলা তুই গানগুলো রবি আমার শোনাবি আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। কি বাজাবে বললো বললো যে পিয়ানো বাজানোর কথা কিন্তু বলছে এখানে ওকে বলছে পিয়ানো বাজিয়ে আমি নতুন নতুন সুরের সৃষ্টি করব। তোর কথায় সুর জোগাতে আমার কিন্তু ভারী ভালো লাগে বলছে তুই যে কথাগুলো লিখেছিস তাতে আমি যখন সুর দেবো আমার কিন্তু খুব ভালো লাগে তাতে সেটা কে বললো জ্যোতি দাদা বললো ওকে রবি এবার রবি বলছে কাল গভীর রাতে আমার কি হয়েছিল জানো জ্যোতিদাদা বলছে কালকে অনেক রাত্রিবেলা আমার কি হয়েছিল জানো জ্যোতিদাদা রবি প্রশ্ন করছে এটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি আমরা জ্যোতি বলল। কি হয়েছিল রে রবি বলছে কি হয়েছিল রবি রবি বলছে অনেক রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল তখন সারা বাড়িতে কেউ জেগে নেই দূর থেকে গঙ্গার কুলকুল শুনি আমার কানে কানে যেন নতুন ছন্দ জাগিয়ে দিলে এপাশ ওপাশ করতে লাগল ঘুম আর কিছুতেই আসে না ধীরে ধীরে বিছনা ছেড়ে উঠে এলাম এই ছাদে তখন বলছে রাত্রে কি হয়েছিল না রাত্রিবেলা সারা রাত সে বাড়িতে সে মানে যখন ঘুম ভেঙে গেল রবির রাত্রে অনেক রাতে ঘুম ভেঙে গেছে ঠিক আছে তখন বাড়িতে কেউ জেগে নেই রাত্রিবেলা যথারীতি সবাই ঘুমোচ্ছে আর পাশেই তো গঙ্গা গঙ্গার কুল কুল শব্দ শোনা যাচ্ছে মানে গঙ্গার জলের স্রোতের শব্দ শোনা যাচ্ছে ঠিক আছে তখন ওই শব্দ শুনেই কিন্তু রবির মনে বা আমাদের কবির মনে একটা ছন্দ জেগে গেল ঠিক আছে তিনি কি করলেন না এপাশ ওপাশ করতে লাগলেন ঘুম তার কাছে কিছুতেই এলো না ঠিক আছে তিনি ধীরে ধীরে বিছনা ছেড়ে তখন ছাদের দিকে চলে গেলেন ওকে নেক্সট কি বলছে পড়ি নেক্সট কী বলছে দেখো জ্যোতি বলছে এবার দাদা বলছে একা একাতর ভয় করল না রবি বলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে বলছে রবিকে বলছে একা একাতর ভয় করলো না রবি বলছে ভয় ভয়ের কথা একবারও মনে হলো না জ্যোতি দাদা অথচ তুমি জানো জোড়াশাঁকোর বাড়িতে আমার কী রূপ ভূতের ভয় ছিল বলছে তোর ভয় করলো না রবি জ্যোতি দাদা জিজ্ঞেস জ্যোতি দাদা জিজ্ঞেস করছে রবিকে রবি বললো ভয় ভয়ের কথা তো আমার মাথাতেই আসেনি কিন্তু জোড়াশাঁক অর্থাৎ কলকাতার জোড়াশাঁক কিন্তু তিনি খুব ভয় পেতেন বলতে আমার খুব ভয় লাগতো ওকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কলকাতার থেকে শান্তিনিকেতনে থাকতে অনেক বেশি তিনি পছন্দ করতেন ভালোবাসতেন তিনি একটু প্রকৃতিকে ভালোবাসতেন প্রকৃতির সঙ্গে থাকতে তার ভালো লাগতো এই জন্য চুচুড়া এসে তার কিন্তু খুব ভালো লেগেছিল ওকে নেক্সট জ্যোতি বললো তারপর রবি দাদা বলছে তারপর কি হলো রবি রবি বলছে এবার রবি কি বলছে তারপর অনেকক্ষণ ধরে গঙ্গার দিকে তাকিয়ে রইলাম আকাশে চাঁদের আলো ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে দেখে দেখে আর চোখ ফেরাতে পারি বলছে অনেকক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে রইল আকাশে কি না তখন রাত্রিবেলা তো চাঁদের আলো ওকে চাঁদের আলো দেখা যাচ্ছে ভাঙা ভাঙা মেঘগুলো অর্থাৎ সেই মানে ভাঙা ভাঙা কেন বলেছে মেঘের সেই দল পাকানো বা দলা পাকানো হয় না এরকমভাবে মেঘ এরমভাবে মেঘ হয় সেটাই বলছে ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে দেখে দেখে আর চোখ ফেরাতে পারছি না ধর রাত্রিবেলা মেঘেরা ভেসে যাচ্ছে যদি আমরা দেখি ধরো সকালের মেঘটা তুমি কল্পনা করো শরৎকালে আমরা দেখতে পাই পেজা তুলোর মতো মেঘগুলো ভেসে চলে যাচ্ছে তুমি রাত্রিবেলা কল্পনা করো সেরম ধরনের ধরো মেঘ সেরকম রাত্রির অন্ধকারে চাঁদের জোশ সেই মেঘগুলো ভেসে যাচ্ছে তো কত সুন্দর লাগছে দেখতে সেটা এই সেই মেঘ দেখে কিন্তু সে আর চোখ ফেরাতে পারছে না রবি আর চোখ ফেরাতে পারছে না মনে হলো কত না কত না বলা গান এসে আমার বুকে বাসা বেঁধেছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর লিখতেন দেখো সেতেও কিন্তু যে ভেসে বেড়াচ্ছে মেঘ তাতেও তিনি গান লিখে ফেলছেন এই গঙ্গা স্রোতের মতো তারা মুক্তি পেয়ে যায় এই স্রোতের মতো তারা মুক্তি পেতে চায় নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হবে কবে চাঁদের আলোয় গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার মানে এখানে কবি কি বোঝাতে চাইছেন বলছে যে এই যে এই কথাটা বলেছে না যে এই যে সরি এই গঙ্গা স্রোতের মতো তারা মুক্তি মুক্তি পেতে চায় তারা বলতে এই মেঘগুলোকে বলেছে মেঘগুলো যেন একদম ভেসে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে তারাও যেন মুক্তি পেতে চায় ওকে নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হবে কবে নির্ঝর মানে ঝর্ণা ঠিক আছে বলছে এই যে কবে মানে এই স্বপ্নটা তাদের ভঙ্গ হবে এই যে ঝরে পড়ার আর কি ঠিক আছে ঝর্ণার মতো ঝরে পড়া আর কি ঠিক আছে চাঁদের আলোয় গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম একটা পরিবেশকে কবি দেখিয়েছেন চাঁদের আলো সেখানে কি করল যে মানে এত সুন্দর একটা পরিবেশ গঙ্গার বুকে পড়ছে চাঁদের আলো তো কবি কিন্তু এত সুন্দর পরিবেশটা খুব ভালো করে উপভোগ করছেন ওকে নেক্সট কি বলছে দেখো জ্যোতি জ্যোতি বলল সারা রাত ঘুমলিনে রবি শুধু গঙ্গার জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি বলছে সারা তুই ঘুমলি না সেই গঙ্গার জল আর চাঁদের সেই লুকোচুরি খেলা অর্থাৎ লুকোচুরি কেন বলছে চাঁদকে একবার দেখা যাচ্ছে একবার মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে সেই জন্য লুকোচুরি খেলা বলছে দেখলি রবি বলছে এবার একটা রাত না ঘুমোলে কী হয় জ্যোতি দাদা বলছে একটা রাত না ঘুমোলে দাদা কি হয় কিন্তু তার বদলে আমি কি পেয়েছি জানো বলছে এর বদলে আমি কি পেয়েছি জানো জ্যোতি বলল কী রে রবি রবি বলছে ভোরবেলা একটি সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে বলছে ভোরবেলা একটা সুন্দর গান কবি লিখে ফেলেছেন কিন্তু ঠিক আছে জ্যোতি বলল সত্যিই সেই গানের প্রথম লাইনটা আমায় বলবি না বলছে ওই গানের প্রথম লাইনটা আমায় বলবি না খুব ইম্পর্টেন্ট গানটা কিন্তু এর পরীক্ষায় আসে ঠিক আছে রবি বলল কেন বলবো না জ্যোতি দাদা প্রথম লাইনটা হচ্ছে নয়ন তোমার পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে এই লাইনটা আসে যে গানের গানটা যে বেঁধেছিল গানটা কি ছিল ঠিক আছে তো আমরা কি দেখলাম গানটা প্রথম লাইনটা নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসে কিন্তু ঠিক আছে যে প্রথম লাইনটা কী ছিল জ্যোতি বলল উৎসাহিত হয়ে উৎসাহিত মানে খুব এক্সাইটেড হয়ে বা উৎসাহিত হয়ে বাহ চমৎকার কথাটা তো নয়ন তোমায় পায় না দেখিতে মানে নয়ন তোমায় দেখতে পায় না কেন রয়েছে নয়নে নয়নে ঠিক আছে এমন সুন্দর কথাটি হারিয়ে দিতে পারি নি এত সুন্দর কথা আমি হারিয়ে দিতে পারবো না আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি তুই গাইবি আমি ধীরে ধীরে সুর তুলে নেবো বলছে তুই গানটা গাইবি আমি ধীরে ধীরে মানে আস্তে আস্তে সুরটা তুলে নেবো রবি বলল খুব ভালো কথা জ্যোতি দাদা হারমোনিয়াম নিয়ে এসো আমি গাইব জ্যোতি হারমোনিয়াম নিয়ে এলো ওরা দুজনে ছাদের ওপর বসলো রবি গান ধরল দুজনে গানটা নিয়ে এলো রবি সরি যতীন্দ্রনাথ কী করলো হারমোনিয়ামটা নিয়ে এলো দুজনে বসে ছাদে গানটা গাইতে শুরু করলো ওকে গানটা কী ছিল রবি গানটা ধরল গানটা কী ছিল নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছে গোপনে জ্যোতি বাহ সুন্দর হয়েছে যেমন কথা তেমনি সুর এটা কিন্তু অবশ্যই এই লাইন দুটো মুখস্থ করে রাখবে ওকে নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে হৃদয় তোমায় পায় না জানিতে রয়ে জানিতে হৃদয়ে রয়েছে হৃদয়ে রয়েছে গোপনে ওকে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই পড়ে রাখবে ঠিক আছে নেক্সট নেক্সট বলছে রবি ওরা কিন্তু ওই গানটার সুর তুলে ফেললো ওকে রবি বলছে সত্যি সত্যি দাদা আজ সারাদিন ধরে এই গান আমার মনে গুনগুন করে ভ্রমরের মতো গুনগুন গুনজন করে ফিরছে বলছে এই যে গানটা যে গানটা ধরো একটা ভালো কোনো গান শুনলে আমাদের মনের মধ্যে সেই গানটা সবসময় ঘুরতে থাকে না আমরা গানটা গুনগুন করতে থাকি তেমনই গানটা এত সুন্দর করে ওরা সুর দিয়েছে এত সুন্দর করে গেয়েছে সারাদিন ওই গানটায় গুনগুন করছে কেমনভাবে গুনগুন করছে ভ্রমর যেভাবে গুনগুন করে ভ্রমর মানে মৌমাছি ভ্রমর যেভাবে গুনগুন করে গুনগুন মানে একটা গুঞ্জন মানে সরি গুঞ্জন করে যেভাবে গুঞ্জন মানে গুনগুন করা ভ্রমর যেভাবে গুনগুন করে সেভাবেই কিন্তু তারা গুনগুন করতে লাগলো ওকে মানে গানটা গাইলো জ্যোতি আনন্দে রবিকে জড়িয়ে ধরল আমারও রবি আমারও বলছে যদিও কিন্তু খুব এক্সাইটেড হয়ে আনন্দের সঙ্গে রবিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে জড়িয়ে ধরলো বলছে আমারও সারাদিন গানটা গুনগুন করলাম আমারও গান খানি গাইলো আবার গানটা কি করলো গাইলো নেক্সট কি বলেছে দেখো ক্ষণিক বিরাম খানিকক্ষণ বিশ্রাম আর কি পর্দা নেমে এলো আবার যখন যবনিকা উঠে গেল দেখা গেল সেই ছাদ আকাশে চাঁদ উঠেছে দুজনে চাকরের প্রবেশ দুজন চাকরের প্রবেশ ঠিক আছে আবার যখন জবনিকা উঠে গেল জবনিকা মানে পর্দা পর্দা যখন আবার উঠলো মানে বিশ্রাম হলো নাটকটা আবার যখন পর্দা উঠল তখন দেখছে আকাশে চাঁদ উঠেছে দুজন চাকরের প্রবেশ ওকে ঈশ্বর ঈশ্বর বলছে চাকরের নাম আই থিঙ্ক ঠিক আছে তো বলছে ঈশ্বর এবার ঈশ্বর কি বলছে জানিস শ্যামচাঁদ রোজ সন্ধেবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকেন তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিয়ে এলাম ঈশ্বর বলে একজন দুজন ভৃত্ত মানে চাকরের প্রবেশ হয়েছে একজন ভৃত্ত বলছে জানিস শ্যামচাঁদ শ্যামচাঁদ আরেকজন ভৃত্তের নাম হবে তাকে বলছে যে রোজ সন্ধেবেলা কর্তামশাই মানে বাড়ির যে কর্তা কর্তামশাই এখানে কী করেন না ভগবানকে ডাকেন তাই মাদুর বিছিয়ে দিয়ে এসেছে দ্বিতীয় ভিত্ত তৃতীয় যে চাকর সে বলছে আমায় আর কি করতে হবে ঈশ্বরদা বলছে আমাকে আর কি করতে হবে জিজ্ঞেস করছে ঈশ্বর বলছে ধূপ ধুনো দিবি বেকা সরি রে কবিকে করে ফুল এনে দিবি ওকে রেকাবিতে করে ফুল এনে দিবি বলছে ধূপ ধুনো দিবি ধূপ ধুনো মানে আমরা বুঝি তো ধূপধুনো দেওয়ার কথা বলছে আর বলছে ফুল এনে দেওয়ার কথা তখন দ্বিতীয় ভিত্তটা যখন জিজ্ঞেস করলো যে আমি কি করব। তখন দ্বিতীয় ভিত্তটাকে বলল ঈশ্বর যে তুমি কি করবে না কর্তামশাই ফুল ভালোবাসেন তো তাকে কি করতে হবে না ফুল দেওয়ার কথা বলেছে আচ্ছা কোথায় গেলো লাইনটা হারিয়ে ফেললাম জাস্ট এ সেকেন্ড আচ্ছা রেকারিতে বলেছিল পড়লাম না আমরা Mm just a second. Ha, eighty. তো বললো যে কর্তামশাই ফুল ভালোবাসেন তো রেকারিতে রেকারি মানে কি হয় বলো তো রেকাবি সরি রেকাবি মানে হয় হতে ছোট যে ক্ষুদ্র থালা হয় না থালা বিশেষ একটু উঁচু হয় তো ওইটা হচ্ছে রেকাবি ওকে তো রেকাবি এনে রাখবে আর কর্তামশাই ফুল ভালোবাসে নিচে বাগানে অনেক ফুল ফুটে আছে ফুলের তো আর অভাব নেই ওরা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে রেকাবিতে ফুল রেখে চলে গেলো ওকে একটু উঁচু থালা বিশেষ হয় রেকাবি বেসিক্যালি ওকে তো রেখে চলে গেল একটু বাদেই তানপুরা হাতে শ্রীকণ্ঠবাবুর প্রবেশ বল তানপুরা হাতে কে প্রবেশ করলো শ্রীকণ্ঠবাবু প্রবেশ করলো ঠিক আছে শ্রীকণ্ঠ শ্রীকণ্ঠ বলছে তাই তো কর্তামশাই এখনও ছাদে আসেননি দেখতে পাচ্ছি নিচের রবিকেও খুঁজে পেলাম না খাসা গলা হয়েছে ওর রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে বলছে রবি খুব সুন্দর গান গায় খুব সুন্দর গলা যদিও গান শেখে একটা ওস্তাদ মানুষ হবে আর কি মাদুরে বসে তানপুরা নিয়ে নিজেই গান ধরলেন কি আর কবি আপন মনে কি আর কবি কি আর করি সরি কী আর করি আপন মনে নিজেই গলা সাদি তখন নিজে নিজে সে গান গাইতে শুরু করলো কি গান গাইছে তুমি বিনা কে প্রভু সংকট নিবারে আচ্ছা কে সহায় ভব অন্ধকারে বলছে এই অন্ধকারে কে সহায় তুমি ছাড়া কে সংকটকে দূর করবে এরকম একটা গান ভদ্রগুলো অর্থাৎ শ্রীকণ্ঠবাবু তিনি গাইতে শুরু করলেন ঠিক আছে বোঝা গেলো এমন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ এসে ছাদে প্রবেশ করলেন মহর্ষি দেবেন্দ্রনাথকে ছিলেন না রবি ঠাকুর আর জ্যোতির বাবা ছিলেন ওর পাশে মাদুরে ও ও পাশে মাদুরে এসে বসলেন বলছে ও পাশে কি করলো না মাদুরে এসে বসলো ঠিক আছে ও ও সরি ওর পাশে ওর পাশে মানে হচ্ছে এই যে শ্রীকণ্ঠবাবুর পাশে মাদুরে বসলো শ্রীকণ্ঠ এই যে কর্তামশাই আপনি এসে গেছেন আজকাল রবি যে চমৎকার গান বাজছে বলছে আপনি এসে গেছেন কর্তামশাই রবি কিন্তু খুব সুন্দর গান বাজছে আর এই বয়সে ওর গলাও হয়েছে ভারী মিষ্টি বলছে যে এই বয়সে অর্থাৎ এই রবির যে বয়স সেই বয়সে ওর গলাটাও খুব মিষ্টি বলছে মাঘোৎসবে এসে আজ সকালে একটি গান যা লিখেছে শুনলে আপনিও খুশি হবেন বলছে মাঘ মাসের উৎসবের জন্য একটা সুন্দর গান ও সকালবেলা লিখেছে আপনি শুনেও কিন্তু খুশি হবেন মহর্ষি তাই নাকি শ্রীকন্ঠবাবু বলছে তাই বাবা বলছে আর কি আমি তো কিছু খবর রাখিনি বলছে আমি খবর পাইনি আচ্ছা আমি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি ঈশ্বর ও হে ঈশ্বর বলছে ঈশ্বরকে ডাকছে যে ভিত্ত দুটো ছিল তার মধ্যে ঈশ্বর ছিল একজন ঈশ্বর প্রবেশ করলো বাবু আজ্ঞে মানে হচ্ছে হ্যাঁ যাকে বলে পারি বলিনি আমরা ইয়েস স্যার তো এটাই হচ্ছে আজ্ঞে কর্তা বাবু মহর্ষি রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো বলো আমি ডাকছি বলছে রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে আসো বলো আমি ডাকছি হুম আমি মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ডাকছেন অর্থাৎ ওর বাবা ডাকছেন ঈশ্বর যে আজ্ঞে কর্তাবু বাবু এখন ইয়েস স্যার যেটা আমরা বলি যে আজ্ঞে বাবু বললো মহর্ষি বলছে ম এখানে দেখাচ্ছে ব্যাকেটে দিয়েছে ঈশ্বরের প্রস্থান রবিকে নিয়ে প্রবেশ ঈশ্বর চলে গেল প্রস্থান করলো মানে চলে গেল এবং রবিকে নিয়ে ফিরে এলো প্রবেশ মানে আবার প্রবেশ করলো ওকে নেক্সট মহর্ষি এই যে রবি শ্রীকণ্ঠের কাছ থেকে শুনলাম তুমি নাকি গান রচনা করছো আমি আমার সরি আমার উপাসনার আগে একটি গান শোনাও তো তখন বলছে তুমি নাকি গান প্র্যাকটিস করছো আমি শুনছি আমার উপাসনা অর্থাৎ পুজো করতে বসবেন তিনি প্রার্থনা করবেন তার আগে আমাকে একটা গান শোনাও ঠিক আছে আচ্ছা রবি মাদুরে বসে সকালবেলার গানটি শোনালো মহর্ষির দিকে তাকিয়ে দেখলে তার মুদ্রিত দুই চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ছে ঠিক আছে মানে বলছে যে রবীন্দ্রনাথ তখন কি করলো সেই গানটা শোনালো মহর্ষি তার চোখ দিয়ে কিন্তু সেই আনন্দ অশ্রু অর্থাৎ আনন্দের চোখের জল অশ্রু মানে চোখের জল হয় আনন্দের চোখের জল ঝরে পড়ছে কারো মুখে কোনো কথাই নেই শুধু বাবু অতি আনন্দে মাথা দোলাচ্ছেন একটু বাদে মহর্ষি সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন মহর্ষি মানে ওর বাবা নিস্তব্ধতা ভঙ্গ করলেন মহর্ষি বলছেন এবার শোনো রবি তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি বুঝলি তোমার এত সুন্দর গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি ঠিক আছে খুব প্লিজড হয়ে গেছে আর কি দেশের রাজা যদি দেশের ভাষা জানত ও সাহিত্যের আদর বুঝত তবে কবিকে সে পুরস্কার দিত বলছে দেশের রাজা যদি দেশের ভাষা বুঝত মানে কি করত সাহিত্যের আদর বুঝত তাহলে কি করত কবিকে পুরস্কার দিত কেন এ কথা বলছে বলছি আমি রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই তখন তোমাকেই সরি তখন আমাকেই সে কাজ করতে হবে এই নাও রবি এই নাও কবি তোমার পুরস্কার বলছে এই নাও কবি তোমার পুরস্কার পকেট থেকে বের করে একটি পাঁচশো টাকা চেক রবির হাতে দিলেন রবি তার পিতৃদেবের পদধুলি গ্রহণ করলো ঠিক আছে মানে পকেট থেকে বার করে ওর বাবা পাঁচশো টাকার একটা নোট রবিকে দিল রবি তার পিতৃদেবের পদধূলি মানে পায়ের ধুলো বা নমস্কার করলো যেটা আমরা বলতে পারি এই কথা কেন বলল যে এই যে দেশের রাজা যদি দেশের ভাষা জানতো ও সাহিত্যের আদর বুঝত তবে কবিকে সে পুরস্কার দিত অর্থাৎ দেশ তখন রবি যখন রয়েছেন জন্মেছেন বা মানুষ হয়েছেন ওই সময় আমাদের দেশ পরাধীন ঠিক আছে তখন ইংরেজরা আমাদের দেশকে শাসন করছে তখন দেশের রাজাকে ইংরেজরা তো দেশের ভাষাই সে জানে না তো ইংরেজরা ইংরেজি ভাষা ছাড়া তো কিছুই জানতো না ঠিক আছে বলছে দেশের যে রাজা অর্থাৎ দেশকে যে শাসন করছে সে যদি দেশের ভাষাকে জানতে পারত বা ভাষাকে বুঝতো তাহলে নিশ্চয়ই রবিকে পুরস্কার দিত সে সম্ভাবনা যখন নেই তো বাবা হয়ে তিনিই কিন্তু পুরস্কারটা তাকে দিলেন আর পুরস্কার হিসাবে কত টাকা দিলেন না পাঁচশো টাকার একটা চেক দিলেন ঠিক আছে মনে থাকবে এবার এর থেকে কয়েকটা প্রশ্ন আমরা করব। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আমরা করব। প্রথম পুরস্কার কে পেয়েছিলেন উত্তর আমরা কি লিখব প্রথম পুরস্কারটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে কে কত সালে সাহিত্যে নোবেল পান উত্তর আমরা লিখব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান বা নোবেল পান ঠিক আছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে কিন্তু ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে প্রথম পুরস্কার কার কাছ থেকে পেয়েছিলেন উত্তর আমরা কী লিখব রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কার তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমাদের পড়তে হবে ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে প্রথম পুরস্কার হিসাবে তিনি কি পেয়েছিলেন উত্তর লিখব প্রথম পুরস্কার হিসাবে তিনি বা প্রথম পুরস্কার হিসাবে একটি পাঁচশো টাকার চেক পেয়েছিলেন একটি পাঁচশো টাকার চেক পেয়েছিলেন বা প্রথম পুরস্কার হিসেবে তিনি দিতে পারি একটা তিনি একটি পাঁচশো টাকার চেক পেয়েছিলেন হলো নেক্সট প্রশ্ন ভোরবেলা রবির লেখা সুন্দর গানটি কী ছিল উত্তর লিখবো নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে রয়েছে সরি হৃদয় রয়েছে গোপনে ঠিক আছে এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে অবশ্যই বইয়ে বলেছি আমি কোন জায়গাটা আছে সেটা দেখে নেবে কিছু অর্থ আমরা পড়ব যেমন প্রেরণা প্রেরণা মানে উৎসাহ ক্ষণিক ক্ষণিক মানে কিছুক্ষণ নয়ন নয়ন মানে চোখ ভ্রমর ভ্রমর মানে মৌমাছি যবনিকা যবনিকা মানে পর্দা ওস্তাদ ওস্তাদ মানে দক্ষ ঠিক আছে বিপরীত শব্দ যেমন আমরা কিছু পড়বো প্রথম প্রথমটা হবে হচ্ছে শেষ পুরস্কার পুরস্কারটা হবে হচ্ছে তিরস্কার ঠিক আছে তারপরে ধরো মধুর ওকে মধুর মধুরটা হবে হচ্ছে তিক্ত ঠিক আছে তিক্ত তো এগুলো কিন্তু পড়তে হবে ওকে তারপরে পরবর্তী পূর্ববর্তী এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ওকে তাহলে আজকে তোমাদের এইগুলো আমি করালাম প্রথম পুরস্কারটা আমাদের কমপ্লিট হয়ে গেল প্রত্যেকে খুব ভালো করে প্রথম পুরস্কারটা পড়বে ইম্পর্ট্যান্ট একটা নাটক এটা কিন্তু ভালো করে পড়তে হবে এর থেকে প্রচুর প্রশ্ন কিন্তু ফাইনালে থাকে ফাইনালে কতটা সিলেবাস সেটাও বলে দিলাম আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো লাইক যত বেশি করবে তোমাদের ভিডিও তত বেশি আসবে ওকে শেয়ার করো আর ভিডিওটার নোটিফিকেশান অল রেখো নোটিফিকেশান অল না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ভিডিও আপলোড হলে চলে যাবে তোমাদের কাছে খুব ভালো থেকো चाचा oh,